বিয়ে একটি সামাজিক চুক্তি। দাম্পত্যকালীন সময়ে নানা টানাপোড়েনে সেই সম্পর্ক অনেক সময় গড়ায় বিচ্ছেদে, কিন্তু সেই বিচ্ছেদ প্রক্রিয়া অধিকাংশ ক্ষেত্রেই সমঝোতার ভিত্তিতে হয় না। বিচ্ছেদের ক্ষেত্রে অনেক সময় পুরুষ নারী উভয়ে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ করে থাকেন। স্বামীর অবাধ্য স্ত্রী, স্বামী পরকীয়ায় আসক্ত, ঘুরে ফিরে এসব কারণই বলা হয় তালাকের নোটিশে, কিন্তু এর কতটুকু সত্য যাচাই করা হয় না। তেমনই একটি ঘটনা ঘটেছে দেশের উচ্চ আদালতে। তালাকের নোটিশে স্বামীর অবাধ্য এই কারণ উল্লেখ করায় চটেছেন স্ত্রী। এমন অবমাননাকর মন্তব্যের কারণ জানতে চেয়েছেন সরকারের কাছে। ডিটকারের আইনজীবী বলছেন, তালাকের ক্ষেত্রে এমন মন্তব্য গোটা নারী সমাজের জন্য অবমাননাকর। কাজী অফিসগুলো যখন এই তালাকের নোটিশ দেওয়ার প্রয়োজন হয়, নিজেদের মতো করে তৈরি করা একটা কাস্টমাইজ ফর্মে তালাকের নোটিশ সার্ভ করার জন্য যিনি তালাক দেন তাকে দিয়ে থাকেন। এবং এর সবচেয়ে বড় মিসইউজটা হয় যখন স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়া হয়। স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষেত্রে এই তালাকের যে নির্দিষ্ট ফর্মটা বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে, সেই ফর্মে নারীর প্রতি বিদ্বেষমূলক, সহিংসতা, সহিংসতামূলক এবং অপমানজনক শব্দ ব্যবহার করা হয়। যেমন তালাকের কারণগুলোতে উল্লেখ করা হয় স্ত্রী স্বামীর অবাধ্য, স্ত্রী অনৈতিক জীবনযাপন করেন, শরীয়ত পরিপন্থী কাজ করেন, এই ধরনের বিদ্বেষমূলক শব্দগুলো আমাদের এক্সিস্টিং তালাক নোটিশ ফর্মে ব্যবহার করা হয়। আমরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 15টা জেলা থেকে তালাকের নোটিশ ফর্ম সংগ্রহ করে দেখি, প্রত্যেকটা জায়গায় একই ধরনের শব্দ ব্যবহার করা হয়। এবং বিশেষ করে না যখন স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়া হয় সেক্ষেত্রে এই ধরনের বিদ্বেষমূলক, অপমানজনক শব্দগুলো ব্যবহার করা হয়। মুদ্রার উল্টো পিঠও রয়েছে। স্বামীকে তালাক দেওয়ার ক্ষেত্রেও এমন অসম্মানজনক কারণ উল্লেখ করতে দেখা যাচ্ছে। রাষ্ট্রপক্ষ বলছেন, সম্মানজনক বিচ্ছেদই এর একমাত্র সমাধান। তালাকের নোটিশ যেটা, এটা দেওয়া হয় সালিসি পরিষদকে। সালিসি পরিষদের কাছে একটা নালিশ হিসেবে যায়, ওটাকে একটা নোটিশ ফর ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ, তো নালিশ হিসেবে যায়। নালিশের মধ্যে অভিযোগ বিভিন্ন লেখা থাকে। এখন ওই জিনিসটা লেখা আছে, এটা তো রাষ্ট্রের কোনো ব্যাপার না, রাষ্ট্র এখানে বলে দেয় নিজের ব্যক্তি। এটা আপনি যখন কাউকে লিগাল নোটিশ দেন বা কাউকে ইয়ে করেন, দেখুন ডিফামেশন ইজ দেয়ার, ডিফামেশনের লজ আন্ডারে দেখেন টেক অ্যাকশন অ্যাগেনস্ট দ্যাট, আপনি মানহানির মামলা করতে পারেন যদি মনে করেন অবমাননা হয়েছে। অনেকে একটা মানুষের যখন তালাক হয়, এটা একটা অত্যন্ত সেন্সিটিভ সময়, স্পর্শগত সময় এবং দুঃখজনক সময়, এবং তখন মানুষ আসলে পুরোপুরি নিজের রাগে, অনেক রাগে রাগান্বিত, রাগের চোটেও অনেক কিছু করে ফেলে, খেয়ে ফেলে বা অভিযোগ করে ফেলায়। এবং সবসময় যে তা সঠিক হয় বা তা প্রমাণিত হয় এটাও দেখা যায় না। কেন, ব্যাট ইস এ ভেরি ডিফিকাল্ট থিং। মানে এটা তালাকের সময় দুই পক্ষই ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ করে, এবং আপনারা নিজেরও রিপোর্ট করেছেন যথেষ্ট যে আপনাদের বিভিন্ন মামলা, হয়রানিমূলক মামলাও করেন তালাকের এই ব্যাপারটা। তো ওই জন্য এখানে আসলে এটা ব্যক্তি টু ব্যক্তি, তাদের ওনার যদি আইনজীবীদের শরণাপন্ন হতেন, সঠিক পরামর্শ নিতেন, সঠিকভাবে সুশীলভাবে এবং শালীনভাবে এই কিন্তু এটা নোটিশটা কিন্তু আইনজীবীর মাধ্যমে দিতে পারতেন। একদম অ্যাডভোকেটের শরণাপন্ন হয়ে সুন্দরভাবে নোটিশ দেওয়া যেত, অন্যদের এমন কোনো বাধ্যবাধকতা নাই যে কাজে আছে গিয়ে নোটিশ দিতে হবে। আদালত এই নারীর অভিযোগ আমলে নিয়েছেন। তালাকের বিধান আরও স্পষ্ট এবং আপত্তিকর মন্তব্য থেকে কেন সরে আসা হবে না তা জানতে চেয়ে জারি করেছেন রুল। তালাকের ফর্ম দেওয়া। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।